সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম। দেশে এবং দেশের বাইরে কাছে এবং দূরে যে যেখান থেকে আমরা এই প্রতিবেদন দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি নতুন একটি পর্ব। প্রচুর রোদ তো বরাবর মতো আপনাদের আমি নিয়ে চলে এসেছি নতুন একটা হাটে, নয় মাইল পশুর হাট। দেখাবো আপনাদের নয় মাইল পশুর হাট থেকে কী কী জাতের গরু আপনারা পাবেন, এবং এটা অনেক বড় একটা পশুর হাট। এটা হচ্ছে ঝিনাইদহ জেলার শেষ, চুয়াডাঙ্গা জেলার শুরু। ঝিনাইদহ শেষ, চুয়াডাঙ্গা জেলার শুরু। দেখতে পাচ্ছেন চুয়াডাঙ্গার ভিতরে পড়ছে এটা, মানে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। এখানে প্রচুর পরিমাণে গরু আসছে দেখতে পাচ্ছেন তো, আমি দেখাবো এখানে কীরকম দাম হাসিল কেমন বিস্তারিত। তো কোথানা বাড়ি চলুন, আমার সাথে থাকুন, দেখাবো বিস্তারিত। ভাই গরু কি দাঁত, কয় দাঁত? দুই দাঁত না? দাম চাচ্ছেন কত? 2,80,000। শাইওয়াল দেখানোর চেষ্টা করছি, খুব চমৎকার একটা শাইওয়াল দেখতে পাচ্ছেন। এখন তো প্রচুর জায়গা রয়েছে, প্রচুর জায়গা আছে। কেমন হলে ছাড়ার নিয়ত আছে? কেমন হলে বিক্রি করার নিয়ত আছে ভাই? আমাদের নিয়ত আছে 230। 230 হলে বিক্রি করে দেবেন দেখতে পাচ্ছেন। এটা কয় দাঁত, কয় দাঁত? দুই দাঁত। দাম চাচ্ছেন কত? দাম চাচ্ছে 20। 1,20,000। হ্যাঁ, কয় মন মাংস হবে? 4 মন। 4 মন নিয়ত আছে কত? নিয়ত আছে কত? বিক্রি করবেন কত? 15। 1 মন দিয়ে দেবেন? যা কত কেছেন? 180। ভাইয়ের কী অবস্থা? এটা সমাজ করে দেন ভাই, নিয়ে যান। দুই কুড়ি আর 180, তো মেলা ফারাক। যদি গাছের মাথায় থাকে আমার কোনো যায় আসে, আবার যায় আসে না, আমি নিয়ে আর মতো বলতে। এটাকে বিক্রি হলো নাকি নাকি ভাই? আমরা দেখছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, কত দাম চাচ্ছে ভাই? 250 দাম চাচ্ছে। 250? আপনি কত বলছেন? 202 বলেছি। 202? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ বুঝতে পারছি, দেখতে পাচ্ছেন 250,000 টাকা দাম চাচ্ছে। এই যে ভাই 202 অলরেডি বলছে, দেখতে পাচ্ছেন 250,000 টাকা দাম চাচ্ছে। ফ্রিজিয়ান 202,000 অলরেডি বলেছে, দেখা যাক। এই রাজ আছে না? কাজ আছে না? পাঁচ বলেছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, দেখেন। হ্যাঁ দেখ, কত হইলো ভাই? 206। হ্যাঁ দেখতে পাচ্ছেন 2,06,000 টাকা এটা বিক্রয় হয়ে গেল। আসলে দেখাতে আঙ্কেল, এটা গরু কিনে দেখি ও মন চলে গেছে, এটা দাম চাচ্ছেন কত? হ্যাঁ 260। দেখতে পাচ্ছেন 2,60,000 টাকা আঙ্কেল, দাঁত হয়েছে এটা? দাঁতে নাই। 2,60,000। আপনারা এটা কন, তারা তো এটা বললে কত? 190। ভাই দাঁত হয়েছে নাকি? 4 দাঁত। দাম চাচ্ছেন কত? 205। আরে ভালো করে কন, বেশি বেশি কন না। বেচার নিয়ত কত আছে? বেচার নিয়ত কত আছে? 190 হলে ছেড়ে দেবেন না? দাঁত হয়েছে 2 দাঁত। আপনার কি কিনা না বাসারটা কিনা করো না? দেখতে পাচ্ছেন ফ্রিজিয়ান 2 দাঁত 1,90,000 টাকা হলে বিক্রি হবে এটা। কত? 160। আচ্ছা, আর ভাই 190 দেবেন? মাথার নদী ভিতর কষ্ট করেন না। এটা কত কিনেছেন? এটা কিনেছি 1,55,000। 1,55,000, কয় মন হবে আঙ্কেল? এটা 5 মন পচবে না, একটু কম হতে পারে না?
পাঁচ মন একটু কম দেখতেছেন এই আঙ্কেল করাই করেছে এটা পাঁচ মন হবে 155,000 কয়টা করে গরু কেনেন চেষ্টা করছি ভাই কত করে যাচ্ছেন জোড়া জোড়াই তো বিক্রি হয় মহিষ সবসময় একই বিক্রি হয়ে গেছে নাকি কত বিক্রি হইলে ভাই 5,00,000 দেখতে পাচ্ছেন এই যে বিগ সাইজের মহিষ বিক্রি হয়ে গেল এই জোড়া 5,00,000 টাকায় দেখানোর চেষ্টা করছি 5,00,000 কুমিল্লায় যাবে কুমিল্লা ভাই সব কি কেনা করু কোন জায়গা যাবে ভাই কুমিল্লা ও আচ্ছা আচ্ছা কুমিল্লা থেকে আটে নিয়মিত আসে না ও আচ্ছা আচ্ছা কয়টা করে গরু কেনেন তিন গাড়ি তো হাটে তো ভালো করে ওঠে না ও আচ্ছা আচ্ছা ভাই কয়টা করে গরু কেনেন ভাই 18-20টা না কুমিল্লা থেকে আসছেন কুমিল্লা চাঁদপুর ও ওই জায়গাটা আমার খুব পরিচিত ভাই খুব ভালো লাগে খুব ভালো জায়গা আমি গেছি অনেক আগে ওদিক কথা হয় আজকে কটা হয়েছে ভাই ভাই আসলে 20-30টা গরু করাই করে 2-3টা গরু কষাই গরু সব একটু দেখানোর চেষ্টা ও মহিষ ভাই আছে না ওই মহিষ কি আপনি আছেন ও আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু গরু ওঠে এই 9 নম্বর হাটে 9 নম্বর না 9 মাইল পশুর হাট